দার্জিলিং জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মিরিক। মিরিক বিখ্যাত তার আশপাশের সব সুন্দর চা বাগানের জন্য, মিরিক বিখ্যাত তার সুমেন্দু লেক অর্থাৎ মিরিক লেকের জন্য, এবং মিরিক বিখ্যাত তার পাইন ফরেস্টের জন্য। আজকের এই ভিডিওতে আমরা মিরিক এবং তার সাথে মিরিকের আশপাশে যে খুব সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে এবং মিরিক থেকে কোথায় কোথায় যাওয়া যায় তার সমস্ত তথ্য নিয়েই এটি তৈরি করা হয়েছে। গাড়িধুরা, দুধিয়া ইত্যাদি জায়গাগুলো পার করে আপনি কখন যেন পাহাড়ে উঠে যাবেন, এবং এই পাহাড়ের মধ্যে দিয়ে চলতে চলতেই খুব সুন্দর সুন্দর চা বাগানগুলো পেরিয়ে আপনি প্রথম পৌঁছে যাবেন টিংলিং ভিউ পয়েন্ট, যা বর্তমানে আই লাভ মিরিক ভিউ পয়েন্ট নামেও বিখ্যাত। তবে এখানকার বর্তমানে সবচাইতে আকর্ষণীয় যে জিনিসটি রয়েছে সেটি হলো টয় ট্রেনের আদলে রেস্টুরেন্ট। মিরিক যাওয়ার সময় অবশ্যই এই জায়গাতে কিছুটা সময় কাটিয়ে যাব। মিরিক খুব সুন্দর, আর মিরিকের আগে টিংলিং ভিউ পয়েন্ট এটা অসাধারণ। আমরা প্রায় 10 বছর আগে এসেছিলাম এখানে, চাকরি গিয়েছিলাম, তো 10 বছর পর আবার সেই পুরনো স্মৃতি, দারুণ, চারদিকের ভিউ খুব সুন্দর। এখান থেকে খুব কাছেই নেপাল, খুব কাছে। দার্জিলিং কো সুট কাটা হ্যাঁ আমলোক কা রুম লজিং কা ভি স্টার্ট হয়ে আরাউন্ড 2 মন্থ আরাউন্ড অগস্ট তক ওপেনিং হয়ে যায়গা, আপলোক আগে আচ্ছা সা ভিউ কা মজা লে সকতে হ্যায়। মিরিক শব্দটি এসেছে লেপচা শব্দ মির ইয়ক থেকে, যার অর্থ প্লেস বার্নড বাই ফায়ার। সমুদ্রতল থেকে মিরিকের উচ্চতা প্রায় 1500 মিটার। এই মিরিকেরই এক প্রান্তে রয়েছে বোকার মনাস্টরি। এই মনাস্টরি মিরিকের সবচাইতে উঁচু জায়গায় অবস্থিত। এখান থেকে পুরো মিরিক শহর, মিরিক লেক এবং মিরিক লেকের অপর পাশে পাইন বনের পাশে বিখ্যাত সুইস কটেজ দেখা যায়। বোকার মনাস্টরি বলা হয় এই মনাস্টরিকে। এটি শুধু মনাস্টরি না, এখানে কিন্তু ছাত্রদের পড়ানোর বন্দোবস্ত আছে, অর্থাৎ এটি একটি ইনস্টিটিউশন বলতে পারে। খুব সুন্দর।
এখান থেকে পুরো মিরিক শহর দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন মিরিক লেক, লেকের উপর ব্রিজ, এবং যেখানে ঘোড়ায় চড়ার বন্দোবস্ত রয়েছে সেই জায়গাগুলি সবই এখান থেকে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। ওয়েদার আজকে দারুণ, কিছুটা মেঘলা রয়েছে আকাশ। মিরিকের প্রধান আকর্ষণ অবশ্যই মিরিক লেক বা সুমিন্দ লেক। এই লেকের এক পাশে রয়েছে একটি সুন্দর সাজানো বাগান যা বর্তমানে সাবিত্রী পুষ্প উদ্যান নামেই পরিচিত, এবং ঠিক অপর পাশে রয়েছে পাইন বন। তো এখানে এলে আপনারা অবশ্যই ঘোড়ায় চড়ার মজাটা নিতে পারেন, এটা দারুণ, অনেকটা ঘোরাবে একদম পাইন ফরেস্টের মাঝখান দিয়ে। মিরিক লেকের ঠিক মাঝখানে রয়েছে ছোট্ট একটি পুল যা রেনবো পুল বা ইন্দ্রাণী পুল নামে বিখ্যাত। সাবিত্রী থাপা এবং ইন্দ্রাণী থাপা এই দুই মহিষী মহিলা আজাদিন ফৌজে ছিলেন, দেশমাতৃকার বন্ধন মোচনে শহীদ হয়েছিলেন। ভালো লাগে এই জায়গায় এলে যে তাদের নাম অনুসারে এই দুটি জায়গার নামকরণ করা হয়েছে। এই পাইনবনের মধ্যে দিয়ে রয়েছে ছোট্ট রাস্তা, এবং এই রাস্তা দিয়ে আপনি ঘোড়ায় চড়ে অথবা পায়ে হেঁটে যেতে পারেন। মিরিকের এই জায়গাটি সত্যি খুব সুন্দর, এক পাশে লেক এবং এক পাশে আপনার পাইন ফরেস্ট, এবং পাইন ফরেস্টের পাশ দিয়ে যে রাস্তা এটি দারুণ, এবং এই পথে হাঁটার একটা আলাদা অনুভূতি রয়েছে। দেখুন এই পাশে একদম ঘন পাইন বন, সত্যি সুন্দর মিরিক সত্যি সুন্দর। মিরিক লেকে বোটিং করার বন্দোবস্ত কিন্তু রয়েছে, এবং আপনি টিকিট কেটে নির্দিষ্ট কিছু সময়ের জন্য এখানে বোটিং করতে পারেন। বোটিং করার সময় কিন্তু অদ্ভুত লাগে মিরিক শহরকে দেখতে। এবং মিরিক লেকে বোটিংয়ের জন্য যে টিকিট সেটা এখান থেকে নিতে হয়, 2-সিটারের জন্য 200 টাকা এবং 4-সিটারের জন্য 400 টাকা। মিরিক লেকের পাশেই রয়েছে প্রচুর দোকান, রেস্টুরেন্ট এবং হোটেল। এছাড়া মিরিক শহরের কিন্তু রয়েছে অনেকগুলো হোটেল। মিরিকে রয়েছে একটি ফরেস্ট রেস্ট হাউস যার বুকিং কিন্তু কারশেন থেকে করতে হয়। এখানে রয়েছে একটি PWD ইন্সপেকশন বাংলো যেটি শিলিগুড়ি থেকে বুক করতে হয়।
অবশেষে মিরিকে প্রায় 10 বছর পর আজকে আমরা মিরিকে এই জায়গাতে আমরা বসেছিলাম। তো মিরিকে দর্শনীয় বলতে এই লেক, বিখ্যাত লেক মিরিক লেক, তার সাথে মনাস্টারি এবং তার সাথে এখানে আকর্ষণ যেগুলো এই লেকে বোটিং এবং লেকের পাড়ে ঘোড়ায় চড়া, এই নিয়ে দুর্দান্ত প্যাকেজ এখানে, এন্টারটেনমেন্টের দারুণ প্যাকেজ। আপনি এখানে এলে সারাটা দিন কীভাবে কেটে যাবে এটা বুঝতেই পারবেন না। মিরিক লেক দেখে মিরিক বাজারের মধ্য দিয়ে রাস্তাটি চলে গিয়েছে গোপালধারার দিকে। মিরিক শহর ছাড়ার ঠিক পরেই আসবে থার্বো টি স্টেট, এরপর ওকাইটি টি স্টেট এবং তারপর গোপালধারা টি স্টেট। প্রত্যেকটি চা বাগানই অদ্ভুত সুন্দর এবং প্রত্যেকটি চা বাগান পুরো পাহাড়কে ঢেকে রয়েছে। গোপালধুরা 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 মিরিক এলে অবশ্যই বোটিং, হর্স রাইডিং বা কিছুটা পাইন জঙ্গলের মধ্যে হাঁটার সাথে সাথে অবশ্যই যাবে গোপালধারা ভিউ পয়েন্টে এবং এখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আপনি এখানে এক কাপ চা কিন্তু অবশ্যই খেয়ে নেবেন। মিরিক থেকে ঠিক 11 কিলোমিটার দূরে অবস্থিত গোপালধারা ভিউ পয়েন্ট। এখানে পাহাড়গুলো প্রায় গোলাকৃতি, এই পাহাড়গুলোকে বলা হয় গোল পাহাড়। গোলপাহাড়ের গোপালধারা ভিউ পয়েন্ট, এই রাস্তাটি ভারত নেপাল সীমান্তে বরাবর পশুপতিনগর হয়ে সীমানা ভিউ পয়েন্ট পর্যন্ত যায় এবং সেখান থেকে বাঁদিকে মানিভঞ্জন, ডান দিকে গেলে সুখিয়া পুখুরি। তো আকাশ মেঘলা, জানি না কতটা যেতে পারবো। তবে এখানকার বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গাটি নেপালের খুব কাছাকাছি আর এখানে পাহাড়গুলো গোল বলতে গোল পাহাড়, আর এই চা বাগানের নাম গোপালধারার চা বাগান, এটি বিখ্যাত এটা দার্জিলিংয়ের। আমাদের এই পুরো জার্নি ছিল দুদিনের, এর মধ্যে প্রথম দিন আমরা মিরিকে ছিলাম, সেই জন্য আমাদের এই ভিডিওটি মিরিক এবং গোপালধারা ভিউ পয়েন্ট পর্যন্ত। এর পরের পর্বে থাকবে পশুপতি ফাটক, যেখানে নেপালে প্রবেশ করা যায়, সাথে সীমানা ভিউ পয়েন্ট, লেপচা জগৎ, জোরপুখরি, সুখিয়া পুখরি এবং এর সাথে থাকবে স্যালামান্ডার লেক বা নাখাপানি লেক। পরের পর্বটি আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং আমাদের এই যাত্রার প্রথম পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।